যোৱাকালি মিশন বসুন্ধরা টু ইনগ্রেট করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় ডিসি সকল আর সার্কল অফিসার সকলের সম্মুখত এটা মন্তব্য প্রকাশ করেছে যে সরসাপুরি অঞ্চলের লোকসমূহক ভূমিপট্টা দিয়া নহয় আর মিশন বসুন্ধরা টু ডাঙরি লো নহয়। আমি সদ বিটিসি সংখ্যালঘু ছাত্র সন্থা এবিএমসির মজিয়ারপরা মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আহ্বান জানাব খুঁজিছো যে সরসাপুরি অঞ্চলের লোকসমূহ অতি শীঘ্রে ভূমিপট্টা দিয়ার ব্যবস্থা করক আর মিশন বসুন্ধরা টুক হাঙুরি লোক, কারণ সরসাপুরীত বসবাস করে থাকা মানুষখিনি আজি একটা নিশার ভিতরতে হাজার হাজার বিঘা ভূমি আজি ব্রহ্মপুত্র যা যায় মানুষখিনি ল্যান্ডলেস মানুষ, কোরবাত কোরবাত থিতে পেলেছে ছেলটাই লৈছে, গতি মানুষ হয়, দে আর অলসো হিউম্যান বিংস, দে আর নট এ ফ্লোরা অ্যান্ড ফোনা, মানুষ হিসাবে জিয়াই থাকার অধিকার আছে। আর্টিকল 300A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনুমারেটস দ্যাট নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভ অফ হিজ প্রপার্টি বাই এনি অথরিটি অফ ল, গতি প্রত্যেকজন মানুষে সম্পত্তির অধিকার ভূমির অধিকার পাব লাগিব, গতি ইয়াতে এসব মানুষ বাদ বঞ্চিত করার যে কথা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে কেছে এই কথাটা আমি একমত হব পরা নাই। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে অতি শীঘ্রে যিমান অসমৰ ভূমিহীন পরিয়াল আছে গরু খুঁটিকে আদি করে যিসমূহ যিখিনি অঞ্চল ইতিমধ্যে উচ্ছেদ হয়েছে, উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিয়ালসমূহকে অতি শীঘ্রে ভূমিপট্টা প্রদান করক, আর এই যদি বিশেষকে চৰাঞ্চলৰ মানুষখিনিক যদি বাদ দিয়া হয় তেতিয়াহলে আগন্তুক দিনবোৰত ভারতবর্ষ এখন গণতান্ত্রিক দেশ, এবিএমসির ফলের পর এক বৃহৎ গণতান্ত্রিক আন্দোলনের কার্যসূচী লওয়ার কারণে আমি কিন্তু প্রস্তুত হম। সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আহ্বান জানাইছো, আপনি ইউ আর দ্য লেজিসলেটিভ হেড, ইউ আর দ্য কনস্টিটিউশনাল সুপারিয়র, আপনি যেহেতু রজা রাজ ধর্ম পালন করক, সকল জাতি জনগোষ্ঠী সকল ধর্মাবলম্বী লোকক প্রতিঘর পরিয়ালক ভূমিপট্টা প্রদান করার কারণে এবিএমসির ফলের পর অতি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আহ্বান জানাইছো।